এগুলো সব চা বাগান, এই হলো চায়ের পাতা, এই কটা চা পাতা তুলে অনেক উপকার করলাম এদের। চা পাতা কিন্তু ট্র্যাক্টরে করে নিয়ে যাচ্ছে, এই পাতাগুলোই আমরা কিনে খাই। এইগুলো হে গাইস, কেমন আছো তোমরা? আশেপাশে খুবই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো আজকে মোটামুটি কোচবিহার আছি, এখান থেকে আমরা কিছু কিছু জায়গায় যাবো, যেহেতু বাইকে, এই যে আমাদের দাদা এই বাইকে অলরেডি চেপে গেছি, বাইক করে যাচ্ছি মনের আনন্দে। একটা হেলমেটে তিনজন যাচ্ছি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমাদের এদিকে সব চলে। এটা হলো লোকাল রোড, তাই তো? লোকাল রোড, গ্রামের ভিতর দিয়েই সুন্দর উপভোগ নিতে নিতেই আমাদের চোখে পড়লো পাটকাঠি, এটা দেখতে দেখতেই চললাম। তো যাই হোক, বাইকের থেকে নেমে গেলাম, নেমে সরাসরি চলে আসলাম চা বাগানের ভেতরে। আর এখানে দুটো শুয়োর আছে, এই যে ঘোরাঘুরি করছে, ওদের নামই শুয়োর। যাই হোক, চা বাগানের দিকে আস্তে আস্তে প্রবেশ করে গেছি। এগুলো সব চা বাগান, দুই ধার দিয়ে হলো চা বাগান আছে। এখানে একটা গাছের গায়ে দেখতে পাচ্ছি সাপ মারা নিষেধ, মানে এখানে সাপটা হয়তো আছে এই চা বাগানের ভিতরে। আর এখানে একটা ট্র্যাক্টর আছে, ওই দিকটা সবাই চা তুলছে। আর এখানে যে ট্র্যাক্টর চলে এসছে, যেহেতু যারা যারা চা তুলছে এই ট্র্যাক্টরে করে নিয়ে যাচ্ছে। অনেক ইচ্ছা ছিল চা বাগানের ভেতরে এসে ভিডিও করব, যে কারণে আজকে ফাইনালি চলে এসেছি সেই চা বাগানের সামনে। দেখ, এখানে চা পাতা কিন্তু ট্র্যাক্টরে করে নিয়ে যাচ্ছে। এখানে অনেকেই ঘুরতে আসে এই ঢালের রাস্তা, যেহেতু এখানে অনেক টোটো রয়েছে, সবাই চা তুলতে যাচ্ছে, সবাই চা তুলতে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেকেই আর রয়েছে, সবাই টিফিন টিফিন করছিলো, সকালে ব্রেকফাস্ট করলো। আমিও একটু এদের সঙ্গে ভেতরে প্রবেশ করি। আর এই হলো চা গাছ, এই যে এখানে এই যে চা তোলা হচ্ছে, এইগুলো হলো চায়ের পাতা। এইগুলো আমি একটু চা তুলে দিচ্ছি। হ্যাঁ তোলো তোলো। হ্যাঁ, এইগুলো হলো চায়ের পাতা, এইগুলো পাতা তো? হ্যাঁ। আচ্ছা যাই নাও। আচ্ছা আচ্ছা, যাই হোক, চা তোলা হচ্ছে। বাংলা জানো? বাংলা হ্যাঁ বুঝি তো। বোঝো? আচ্ছা আচ্ছা, কি সুন্দর সবাই চায়ের বাগানে রয়েছে, মোটামুটি সবাই কিন্তু চা তুলছে। তো যাই হোক, আমি একটু এদের সঙ্গে চা পাতা তুলে দিই। এই হলো চায়ের পাতা, এইগুলোই হলো আমাদের এখানে কিনে খাই, এই যে এই পাতাগুলোই আমরা কিনে খাই। এইগুলো হলো চা পাতা। যাই হোক, কটা পাতা তুললাম, তাই না? পাতা তুলে দিলাম, তাহলে বেশি করে তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, আর একটু সামনের দিকে এগিয়ে যাই। মোটামুটি এখানে দিন গেলে কেমন হয় চা পাতা তুলে? পয়সা পয়সা 230। আচ্ছা আচ্ছা, কতটা তুলো সারাদিনে? 25 কিলো। 25 কিলো? আচ্ছা আচ্ছা, তো সবাইকে দেখো চা তুলতে ব্যস্তই পড়েছে, যেহেতু এটাই হলো ওনাদের কাজ। এই যে বলো, আমি এখন চা পাতা তুলছি। চা পাতা তুলতেছি। হ্যাঁ, সবাই কিন্তু এখন চা পাতা তুলতে ব্যস্ত, ওই যে বস্তা নিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছে, ওইদিকে চা পাতা তুলছে। যাই হোক, দিন গেলে কিন্তু এনাদের 230-250 টাকা ইনকাম হয় পার ডে। যাই হোক, 25 কিলো কিন্তু তুলতে হবে, তবেই কিন্তু মোটামুটি 250 টাকা হবে। এবং অনেক জায়গায় চা বাগান আছে, উত্তরবঙ্গে শিলিগুড়িতে, জলপাইগুড়িতে এবং দার্জিলিংয়ে। যাই হোক, সেই কারণে আজকে মোটামুটি কোচবিহার ডিস্ট্রিক্টে এসে মোটামুটি ভিউটা করলাম তোমাদের সামনে। মোটামুটি যতদূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু চা বাগান চোখে পড়ছে। এলো চা বাগান, চা বাগানের নিচে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো শুয়োর মাটি ঘুরে ঘুরে কিন্তু ওদের খাবার খুঁজছে। ওই দেখো মাটি মাটি ঘুরছে, মাটি ঘুরে ঘুরে ওদের খাবার সংগ্রহ করছে, ওরা পালিয়ে গেল। ওই যে চলে গেছে চা বাগানের ভিতরে এসেও, মানে শুয়োর যেটা আমরা বাংলায় বলি শুয়োর, সেই শুয়োর কিন্তু এখানে এসে দেখতে পেলাম চা বাগানের ভিতরে। দোস্ত চলে এসছে চা বাগানে। হ্যাঁ, ঢালাই রাস্তা আছে, এই ঢালাই রাস্তা দিয়ে মোটামুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছি চা বাগান উপভোগ করতে করতেই। দুই ধার দিয়ে পুরো চা বাগান, ওইদিকেও চা বাগান আছে, এইদিকেও চা বাগান, আর মাঝখান দিয়ে ঢালাই রাস্তা চলে গেছে। তো যাই হোক, ফাইনালি এইগুলো হলো চায়ের পাতা, এইগুলো তুলছি। আর এইদিকে মাসি আছে, ঘুরি দাও একটু। এই যে চায়ের পাতা তুললাম, আর এইদিকে মাসি আছে, এই মাসিকে এই করে দুলে, এই করে চা পাতা তুলে মাসিকে দিলাম। এই নাও,
দেখ আর কটা তুলে দিচ্ছি কাছেই আসো যাই হোক চা বাগানে এসে কিন্তু খুবই আনন্দ হচ্ছে এই যে চা পাতা তুলছি দেখে নাও শুধুমাত্র ফাঁক মিটানোর জন্য এই কটা চা পাতা তুললাম আর তুলবো না এনারা এখানে কাজবাজ করছে দেখিয়ে দাও একটু এই যে ধরো এই কটা চা পাতা তুলে অনেক উপকার করলাম এনাদের বাংলা জানো আচ্ছা আচ্ছা বাংলা কথা বুঝবো আচ্ছা আচ্ছা এইগুলো কি তুলেছো নাকি হ্যাঁ ও দিনে কতটা কি কতটা কত কিলো করে তুলো আমি দিনে 25 কেজি তুলি আচ্ছা আচ্ছা 25 কেজি 25 কেজি 250 টাকা নাকি 250 টাকা আচ্ছা আচ্ছা আমাদের বাড়ি এখানেই হ্যাঁ এখানে বাগানে আচ্ছা আচ্ছা বাগানেই হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক এখানে কিন্তু পুরুষরা কাজ করে না শুধুমাত্র মহিলারা কাজ করে শুধুমাত্র মহিলাদেরই দেখতে পেলাম যাই হোক চা বাগানে যারা যারা কাজ করে তারা হলো মহিলারা যাই হোক মোটামুটি ভালো লাগলো এই যে এখানে অনেক বড় বড় গাছ লাগানো রয়েছে এইগুলো লাগানো রয়েছে একটাই কারণে এই চা গাছগুলো তাড়াতাড়ি যেন বড় হয় সেই কারণে এইসব গাছগুলো কিন্তু লাগিয়ে রেখেছে চা পাতা যে তুলছি না যখনই একটা পাতা তোলা হচ্ছে তার পাশ থেকে কিন্তু আবার নতুন করে পাতা গজাচ্ছে ওই জন্য এই গাছগুলো অনেক দিন টিকে থাকে এই চা বাগানে কিন্তু ময়ূর দেখা যায় কিন্তু সবসময় দেখা যায় না কপাল ভালো থাকলে দেখা যায় এখানে যারা কাজবাজ করে তারাই দেখতে পারে আর আদার্স কিন্তু যারা ঘুরতে আসে তাদের চোখে কিন্তু সবসময় পড়ে না ওইটা কপালের ব্যাপার কখন দেখা যাবে সেটা বলা মুশকিল যাই হোক এই চা পাতা কিন্তু আমরা কিনে খাই ফাইনালি সেই চা গাছের যে উৎপাদন যে জায়গাটায় সেই জায়গায় এসে অনেকটাই ভালো লাগছে চা বাগানটা ঘুরে নিলাম অনেকটা শান্তি পেলাম চা বাগান ঘুরে আর যেহেতু অনেকটা রোদ দিয়েছে আর রোদে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে মুখটু ঘেমে যাচ্ছে যাই হোক চা বাগানের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে আমাদের পাশে থাকো তাহলে পরবর্তীকালে ভিডিও কী বলো তো সবার আগে পাবে বুঝতে পারছো না ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর কেমন লাগলো কমেন্ট করে জানাও আর বেশি কথা বলবো না চলো টাটা।